আর্জেন্টিনার সর্বশেষ কাতার বিশ্বকাপ জয়ের মঞ্চেই আলো কেড়েছিলেন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। এরপর বিশ্বকাপ জয়ে অবদান রাখা এই মিডফিল্ডার ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়েও আলো ছড়িয়েছেন, ফলে লিভারপুলের নজর কাড়তে খুব বেশি সময় লাগেনি অ্যালিস্টারের। কয়েক মাস ধরে চলা সেই গুঞ্জন সফলভাবে শেষ হয়েছে। লিভারপুলের 10 নম্বর জার্সি উঠছে এই আর্জেন্টাইনের গায়ে। তার সঙ্গে ইংলিশ ক্লাবটির 2028 সাল পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে। মূলত ম্যাক অ্যালিস্টারকে ঘিরে বিশ্বকাপের পর থেকেই ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের আগ্রহের খবর সামনে আসে। শেষ ম্যাচ সেই দৌড়ে জিতেছে ইয়র্গন ক্লোপের লিভারপুল। 24 বছর বয়সী মিডফিল্ডারকে তারা 476 কোটিরও বেশি টাকায় কিনে নিয়েছে। দলটির মূল তারকা সালা হলেও তিনি 11 নম্বর জার্সি পরে খেলেন। সবশেষ 2021-22 মৌসুমে সেনেগালের তারকা সাদিও মানে গায়ে চড়িয়েছিলেন 10 নম্বর জার্সি। এরপর গত মৌসুমে তিনি ক্লাব ছাড়লে আর কাউকে এই জার্সি দেয়া হয়নি। এবার ক্লাবে যোগ দিয়েই ম্যাক অ্যালিস্টার পেলেন সাদিও মানের জার্সিটি। এর আগে এই জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন ক্লাবটির কিংবদন্তি খেলোয়াড়রা। তাদের মধ্যে মানে ছাড়াও আছেন আন্দ্রে ভরোনিন, জো কোল, জন বার্নস, লুইস গার্সিয়া, মাইকেল ওয়েন, ফিলিপ কোতিনিওর মতো তারকারা। অলরেডস ক্লাবটিতে যোগ দিয়ে তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে ম্যাক অ্যালিস্টার বলেন, এটি অসাধারণ অনুভূতি। এই দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হয়েছে এবং তাদের হয়ে মাঠে নামতে আর অপেক্ষা করতে পারছি না। পুরোপুরি চুক্তি হয়ে যাওয়ায় নতুন মৌসুমের শুরু থেকেই দলের সঙ্গে থাকব। গত বছর দারুণভাবে কাটিয়েছি দেশের হয়ে বিশ্বকাপ জয় এবং ব্রাইটনের হয়েছিল কিছু ভালো অর্জনও। তবে এখন লিভারপুলকে নিয়ে মনোযোগী হওয়ার সময়। চেষ্টা থাকবে আরও ভালো খেলোয়াড় হয়ে ওঠার এবং প্রতিনিয়ত আরও ভালো মানুষ হওয়ার।